হাঁসের ছাও, হাঁসের ছাও, আমার সোনার হাঁসের ছাও, আছো তুমি হৃদয় জুড়ে, কিন্তু তোমার দেখা নাই। কাছে পেলে দোল দুলাতাম যদি তোমার দেখা পাই। যদি কেউ দেখো তারে, নিয়ে এসো আমার ঘরে, আদর দেব সোহাগ দেব, যতন করে রাখবো তারে, রাখবো বুকের খাঁচায় ভরে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসের ছাও, ওর নাম হলো হাফসা বিনতে আলম। আপনাদের ভাইয়া তাকে আদর করে ভালোবেসে হাঁসের ছাও ডাকে, আর তাই তো হাঁসের ছাওকে নিয়ে একটা কবিতা সে লিখে ফেলল, আর আমি তার লেখা কবিতাটা আবৃত্তি করে আপনাদেরকে শোনালাম। অনেক আপুরা ভাইয়ারা প্রশ্ন করেন, এই হাঁসের ছাও আমার কি হয়? এই হাঁসের ছাও মানে হাফসা বিনতে আলম, সে আমার ছোট বোনের মেয়ে, আর আমি আপনাদের ভাইয়া আরাহা রিদি আমরা সবাই তাকে ডাকি হাঁসের ছাও। আজকে আমাদের হাঁসের ছাওয়ের 2 বছর পূর্ণ হলো, আর তার জন্মদিন উপলক্ষে তার জন্য আপনাদের ভাইয়া একটা কবিতা লিখলো, অনেক ভালোবাসা দিয়ে কবিতাটা লেখা হয়েছিল। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই হাঁসের ছাওয়ের জন্য, হাঁসের ছাওটা যেন পড়ালেখা করে একজন বড় মাপের মানুষ হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।